best takeaway from both was to be able to or have the privilege to share screen with yes. Afzal Hussain and Dilara Zaman. Yes, yes. Hi guys, you're looking at Team Bodh. Ebong amra shobai achi ajke ekhane amra Bodh er trailer dekhbo, but tar age chotto kore shobar introduction diye dite chai. Ami achi Orchita Sporshia, Bodh e ami Parvin choritre obhinoy korechi. Pashe ache Bashar. Ami obhinoy korechi Shuman choritre. আমি শাহজাহান সম্রাট বোধে আমি আমার চরিত্রটির নাম ছিল এহসানুল হক এসে এহসানুল হক চরিত্রে অভিনয় করেছি সারা কিছু বলুন ইয়েস এবং আমি সারা আলম এবং আমাকে আপনারা দেখতে পাচ্ছেন শ্রাবন্তী হিসেবে সো আমরা এখন ট্রেইলারটা দেখে ফেলি শুরুতে সো চলুন ট্রেইলারটা দেখি একটা লোক প্রতিদিন একটার পর একটা ঘুমের ওষুধ খাচ্ছে কিন্তু ঘুমাতে পারছে না যদিও বা মাঝে মধ্যে ঘুম হচ্ছে কিন্তু বিভৎস দুঃস্বপ্ন দেখে তার সেই ঘুমটা ভেঙে যাচ্ছে একদিন পরে খুলতে মনটা চাইলো এরোনার আমার এই পার্টটা খুবই 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 পছন্দ হয়েছে বাশারের এই যে ফ্রিজ খুলে অ্যান্ড হিজ লুক হিজ আইজ এখানে আমি আর আমি করতে পারবো না এতটাই ভালো লাগছে যাই হোক তাহলে সব এভিডেন্স আবার খুঁটিয়ে দেখতে হবে ও মাই গড আমি নিজেকে কোনোদিন এইভাবে দেখব আমি কখনো ভাবিনি তো আমার বাড়ির আশেপাশে যারা যে সমস্ত মাদ্রাসাগুলো দেখি বা যে সমস্ত স্কুল কলেজগুলোতে দেখি প্রতিদিন ভোরবেলা সকালবেলা ঘুম থেকে উঠলে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি এই পারভিনকে ডেইলি দেখি ওই হিজাবটাকে আমার মনে হয় ও সৌলে পরাতে পেরেছিল যে কারণে হচ্ছে চেহারাটা এত সুন্দর করে বের হয়ে আসছে ওকে দেন আমরা আমার দর্শকদের জন্য বলি বোধে আমার সবচেয়ে বেশি বোধহয় সিকোয়েন্স করতে হয়েছে সারার সাথে এবং দর্শক সারাকে মানে আমাদের এই শ্রাবন্তীকে দেখবে মানে বলে না এলেন দেখলেন জয় করলেন সারা ওয়াজ জাস্ট লাইক দ্যাট যে এলেন দেখলেন এবং জয় করলেন সারা আমরা কি একটু বসে কথা বলতে পারি আমার ঘরে বসার জায়গা নাই শোবার জন্য একটা খাট আছে আফজাল আঙ্কেলের সাথে আমাদের ফ্যামিলি মানে হিজ আওয়ার ফ্যামিলি ফ্রেন্ড বেসিক্যালি তো এখন এসে না মানে স্ক্রিনে যখন দেখছি যাচ্ছে আমি আছি সেও আছে মানে এটার খুব মানে খুব মজা লাগছে আই থিংক মাই বেস্ট টেক অ্যাওয়ে ফ্রম বোথ ওয়াজ টু বি এবল টু অর হ্যাভ দি প্রিভিলেজ টু শেয়ার স্ক্রিন উইথ আফজাল হোসেন এন্ড দিলারা জামান ইয়েস ইয়েস লেটস টক অ্যাবাউট আওয়ার কি বলবো ক্যাপ্টেন অফ দ্য শিপ আমাদের ডিরেক্টর ইয়েস অমিতাভ রেজা চৌধুরী অমিতাভ ইজ আ ফান ইভেন মানে অবশ্যই পার্সোনাল তো মানে হিউম্যান বিং হিসাবে হিজ আ গ্রেট ফান বাট ডিরেক্টর হিসাবে হি ইজ ফান আমার মনে হয় যে অমিতাভ ভাইকে নিয়ে একটা কথাই বলবো যে উনি আসলে এত নলেজেবল একটা মানুষ এবং ওনার মানুষকে রিড করার যে স্পেশাল এই পাওয়ারটা আই থিঙ্ক এই জিনিসটার কারণে না আর্টিস্টের সাথে ওনার কমিউনিকেশনটা বা উনি যখন ডিরেকশন দেন বুঝিয়ে দেওয়াকে আসলে কি বললে কি বুঝবে কথাটা হ্যাঁ বুঝবে সেটা এটা উনি খুব ভালোভাবে হ্যান্ডেল খুব ভালো জানে সো ওয়েটিং ফর ওই লাস্ট মোমেন্টটা যে অডিয়েন্স বোধকে কতটুকু তার মূল্যবোধের জায়গায় স্থান দিল এবং বোধ কি সত্যি মানুষের মনের বোধকে জাগ্রত করতে পারলো কিনা অলরাইট সো অন দ্যাট নোট জানাতে চাই সবাইকে যে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত বোধ আসছে 4 নভেম্বর হইচইতে এবং এটা অমিতাভ রেজা চৌধুরীর সেকেন্ড সিরিজ অন হইচই ইয়েস সেকেন্ড ওয়েব সিরিজ অন হইচই সো চোখ রাখুন হইচইতে 4 নভেম্বর অ্যান্ড উইশ আস অল দ্য বেস্ট থ্যাংক ইউ